আসন্ন পঞ্চায়েত ভোট, সেখানে দাঁড়িয়ে মানুষের কাছে আপনারা কি নিয়ে ভোট চাইতে চাইবেন? আমাদের যথারীতি আমরা মাঠে নেমে গেছি, মানুষের কাছে একটাই আমাদের আবেদন যে দিদির উন্নয়নকে দেখে তৃণমূলকে ভোটটা দাও। বিগত 5 বছরের উন্নয়নের খতিয়ানটা যদি আমাদের সামনে তুলে ধরেন। সে তো এভাবে বলা মুশকিল, প্রচুর উন্নয়ন, রাস্তাঘাট, আর্সেনিক মুক্ত টিউবওয়েল, তারপরে ওই কি বলে আপনার এই স্বাস্থ্যকেন্দ্র, স্কুল, এসবগুলো আমরা কাজ করেছি। সম্প্রতি সময়ে আপনার নাম সংবাদ মাধ্যমে বেশ চর্চা হয়েছিল দুর্নীতি প্রসঙ্গে, কি বলবেন? দেখুন, এটা তো বিরোধী দলের প্রচার, আমি আপনাদের খালি একটা আবেদন করব, সারা ঘুটিয়া গ্রাম পঞ্চায়েত এলাকায় কোনো রাজনীতি করে না এমন ধরনের যারা সাধারণ মানুষ আছেন হাজার হাজার, তাদের কাছে আপনার নিরপেক্ষভাবে একটু তদন্ত করে দেখুন। আমি দায়িত্ব নিয়ে বলছি, কেউ যদি আমার দিকে আঙুল তুলতে পারে তাহলে আমি আর রাজনীতি করব না। এটা তো বাবলু দাস নামে বিরোধী দলের একটা নেতা আছে, একটা অপদার্থ ছেলে, সে পঞ্চায়েত নির্বাচন পঞ্চায়েত মিটিংগুলোতে পর্যন্ত আসে না, পঞ্চায়েতে যে সমস্ত গ্রাম সভার মিটিং টিটিং হয় সেগুলোও সে করে না, খালি বসে বসে ফেসবুকে ওই সমস্ত পাখামি করে বেড়ায়। আগামী পঞ্চায়েত নির্বাচনে সুকিয়া গ্রাম পঞ্চায়েত কাদের দখলে থাকবে বলে? তৃণমূলের দখলে থাকবে, হেসে খেলে জিতবো, এখানে কোনো অপোনেন্ট থাকবে না। বিরোধীদের দাবি তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের কারণেই তৃণমূল? আমার পঞ্চায়েতে কোনো গোষ্ঠীদ্বন্দ্ব নেই, দায়িত্ব নিয়ে বলছি, আমার পঞ্চায়েতে কোনো গোষ্ঠীদ্বন্দ্ব বিন্দুমাত্র নেই, আমরা সব এক কাট্টা আছি এবং কাঁধে কাঁধ মিলিয়ে লড়াইটা করি। শুধু এইবারের কথা বলছি না, সুটিয়া গ্রাম পঞ্চায়েত এই দিক থেকে সম্পূর্ণ আলাদা, আগে যখন আমরা কংগ্রেসই করতাম তখনও এখানে কোনো গোষ্ঠীদ্বন্দ্ব ছিল না, এখন আমরা 93-98 সাল থেকে আমরা তৃণমূলে এসেছি, তৃণমূলটা করছি, এখনও কোনো গোষ্ঠীদ্বন্দ্ব আমাদের নেই। পাশাপাশি আপনাদের গ্রাম পঞ্চায়েতের অধীনে আগামী দিন পঞ্চায়েত ভোটে তৃণমূলের পাশে কেমন মানুষ থাকবে বলে আপনার মনে করছেন? অধিক সংখ্যক মানুষ, অধিক সংখ্যক মানুষ, আমার মানে বিশ্বাস, আমার 30টা ওয়ার্ড, 22-23টা ওয়ার্ড আমরা ভালোভাবে জিতব। পাশাপাশি বর্তমান সময়ে ISF এর উত্থান বা বিজেপির বিরোধিতায় কতটা প্রভাব ফেলবে ভোটে? বিজেপি তো চিরকালই বিরোধিতা করছে, আর বিজেপি যে সমস্ত জিনিস বলছে, একটা জিনিস বেরোলো শুভেন্দু অধিকারী, তিনি যদি সততার সার্টিফিকেট নিয়ে ঘুরে বেড়ান, একমাত্র শুভেন্দু অধিকারীকেই দেখা গেছে যে তিনি টাকায় মুড়ে কাগজে মুড়িয়ে টাকা নিচ্ছেন, যেটা সারা পশ্চিমবাংলার মানুষ জিতেছে জেনে গেছে, তার মুখে দুর্নীতির কথা শোভা পায় না। আর ISF আমাদের এখানে কোনো প্রভাব নেই, ISF কোনো প্রভাব নেই। পাশাপাশি আপনার গ্রাম পঞ্চায়েত মানুষের পরিষেবা দানের ক্ষেত্রে কতটা অগ্রণী ভূমিকা? আমরা আমাদের হার্ট অ্যান্ড সোল চেষ্টা করি যে মানুষের পরিষেবা দেওয়া, এবং মানুষের যে ডিমান্ড সেগুলো আমরা গুরুত্ব সহকারে দেখি, এবং আমরা আশা করি পরিষেবার ক্ষেত্রে মানুষের কোনো অভিযোগ নেই। যেমন আমি নিজেও, আমার কাছ থেকে মানুষ আসলে আমরা কোনো দল টল দেখি না, তার কাজটা করে দিতে পারলেই আমরা আনন্দিত হই, আমরা তার কাজটা করি। সম্প্রতি কিছুদিন আগেই দিদির দুধ কর্মসূচি চালু হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের ঐকাত্মিক প্রচেষ্টা, আপনার এখানে দিদির দুধ কি হয়েছে? দিদির দুধ না, এখনো হয়নি, খুব তাড়াতাড়ি হবে। দিদির দুধের মাধ্যমে আপনারা কি জানাবেন? সেখানে তো আমার এলাকার যারা জনপ্রতিনিধি রয়েছে তারা দিদির দুধদেরকে বিভিন্ন সমস্যার কথা জানাচ্ছেন, আপনারা কি সমস্যা? দেখুন, আমাদের সমস্যা বলতে আমাদের সমস্যা কিছুটা রাস্তাঘাট, এখন বিষয়টা হচ্ছে এনআরজির কাজ যদি বন্ধ না করে দিত, সেন্ট্রাল গভর্নমেন্ট যদি টাকাটা আমাদেরকে দিত ঠিক মতো, তাহলে রাস্তাঘাটের সমস্যাটাও থাকতো না। আমাদের সুটিয়া গ্রাম পঞ্চায়েত এলাকাটা খুব প্রত্যন্ত এলাকা, এর যা ভৌগোলিক অবস্থান, প্রচুর রাস্তাঘাট আছে, তো সেই জন্যে আর তো এটা তো জানেন এনআরজিয়াতে 60% যেমন লেবার ওরিয়েন্টেড, আর 40% তখন আমরা ম্যাটেরিয়ালস ওরিয়েন্টেড, ওই 40% টাকা যদি আমরা সারা বছর কাজ করতে পারতাম, যে 40% টাকা মেটেরিয়াল ওরিয়েন্টেড ছিল, সেইগুলো আমরা কাজ করতে পারলে রাস্তার যে সমস্যা, সমস্যাটা থাকতো না। ছুটিয়া গ্রাম পঞ্চায়েতের অধীনে প্রচুর দরিদ্র মানুষের বসবাস, এবং সেখানে দাঁড়িয়ে কেন্দ্রীয় সরকার যে 100 দিনের কারেন্ট টাকা বন্ধ করে রেখেছে, এবং প্রতি বছর যে 100 দিনের গাছটা এই মৌসুমে ধরতো সেটাও বন্ধ রয়েছে, মানুষের কতটা অসুবিধা? অসুবিধা অবশ্যই হচ্ছে,
এখন তো কাজও নেই মানুষের হাতে, এই সময় এনার্জিয়ার কাজটা মানুষ করতো, 100 দিনের কাজটা মানুষ করতো, সেই কাজটা বন্ধ। তবে মজা হয়েছে কি, এটা মানুষ এ টু জেড প্রত্যেকটা মানুষ জেনে গেছে, আমরা যে কাজটা করি 100 দিনের কাজ, সেই কাজটা ইচ্ছাকৃতভাবে কোনো কারণ ছাড়াই সেন্ট্রাল গভর্নমেন্টটা আটকে রেখেছে, যার জন্য কাজ নেই। এর প্রতিফল বিজেপি পাবে পঞ্চায়েত নির্বাচনে। পাশাপাশি দেখা যাচ্ছে বিজেপির তরফে বিভিন্ন রকম অভিযোগ করা হচ্ছে শাসক দলের বিরুদ্ধে পঞ্চায়েত ভোটকে নিশানা করে। একটা কথা বলি, একটাই উদাহরণ দিই, আবাস যোজনায় কেন্দ্রীয় টিম পাঠালো তদন্ত করবার জন্য, কেন্দ্রীয় টিম পাঠালো, কি বলে গেল, কি সার্টিফিকেট দিয়ে গেল, ক্লিন সার্টিফিকেট দিয়ে গেছে, যে অভিযোগগুলো হয়েছিল স্পেসিফিক্যালি তারা তদন্ত করেছে, সেখানে কোনো অভিযোগ প্রমাণ করতে তারা পারেনি। তাহলে আসলে তো মানুষ বুঝছে যে ওদের যে অভিযোগ পঞ্চায়েত নির্বাচনকে কেন্দ্র করি, পঞ্চায়েত নির্বাচনকে কেন্দ্র করে এবং পশ্চিমবাংলার মানুষকে ভাতে মারবার একটা চক্রান্ত করে ওরা এই অভিযোগগুলো তুলছে, এর কোনো ভিত্তি নেই। সুতরাং এ নিয়ে আমরা চিন্তিত নই। আর পাশাপাশি গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে বিশেষ কোনো উদ্যোগ নেওয়া হয়েছে কি গ্রামবাসীদের জন্য বা এলাকাবাসীর জন্য, যেটা মানুষের জনপরিষেবার ক্ষেত্রে বিশেষভাবে উপযোগী? উদ্যোগ বলতে আমরা রাস্তা স্ট্রিট লাইটগুলো বসাইছি, আর আমাদের এই জায়গাটা হচ্ছে আর্সেনিক প্রবণ এলাকা, যতবারই টাকা আসুক আমাদের অ্যাকশন প্ল্যানেও আছে ধরা, আর্সেনিক মুক্ত টিওয়ালটা বসানোর উপরে আমরা জোর দিচ্ছি বিভিন্ন এলাকায়, এক একটা বুথে হয়তো দুটো করে এরকম মানে স্পটগুলো নির্বাচন করে, যেন সমস্ত বুথের মানুষগুলো ওর সুবিধাটা পায়, এই করার একটা আমাদের চেষ্টা আছে যে আমরা সারা পঞ্চায়েতটা যাতে আর্সেনিক ফ্রি জল পায় তার জন্য আমরা একটা চেষ্টা চালাচ্ছি। পাশাপাশি এলাকার মানুষের যে প্রথম যে ডিমান্ডটা থাকে খাদ্য বস্ত্র বাসস্থান, কিন্তু বর্তমানে দেখা যাচ্ছে বাসস্থান যেটা দীর্ঘদিন ধরে সেটা বন্ধ রয়েছে, আপনাদের কোনো প্রতিক্রিয়া রয়েছে? অবশ্যই অবশ্যই, বিভিন্ন রকম অজুহাতে কেন্দ্রীয় সরকার এটা করছে। আমাদেরকে প্রথমে জানালো জানুয়ারি 10 তারিখের মধ্যে প্রত্যেকের এতে টাকা ঢুকবে, সেই মতো আমরা সরকারি কর্মচারী দিয়ে এখানে তদন্ত হয়েছে, লিস্ট অনুযায়ী তদন্ত হয়েছে, সেই অনুযায়ী আমরা লিস্ট তৈরি করেছি, কিন্তু টাকাটা এখনো ঢুকছে না। 31 মার্চের মধ্যে কমপ্লিট করার কথা ছিল কিন্তু সেগুলো হচ্ছে না, মানুষের তো অসুবিধা অবশ্যই হচ্ছে। এই যেমন ধরুন আমাদের এই সুটিয়া গ্রাম পঞ্চায়েত এলাকায় একটা পাড়া আছে আদিবাসী পাড়া, আদিবাসী অধ্যুষিত, সেই পাড়াটা জানেন তো ওরা গরিব মানুষ, তো তাদের কাজও খুব কম, সেই পাড়াটা ঘরের অবস্থা খুবই খারাপ। সেখানে এবার আমাদের প্রায় 69টা পরিবার ওই ঘরের তদন্তের পরে 69টা পরিবার ঘর পাবে এই আওতায় এসেছিলো, আজকে তাদের ঘরটা বন্ধ, মানুষ তো অবশ্যই অসুবিধায় আছে। আরও একটা জিনিস বলতে গেলে, যে তালিকাটা আমাদের কাছে প্রথম পাঠানো হয়েছিল সেই তালিকাটা যে কোথার থেকে তৈরি হয়েছে সেটা আমরা নিজেরাও জানি না, যাতে দেখা গেছে যত নাম এসেছিলো তার প্রায় 1/2 নাম ঘর পাওয়ার উপযোগী না, এই আর কি। পাশাপাশি প্রত্যেকেই মানে প্রত্যেকের রাজনৈতিক নেতারা নির্বাচনের আগে বিভিন্ন রকম প্রতিশ্রুতি দিয়ে থাকেন যে আমরা যদি জয়ী হই তাহলে এই প্রতিশ্রুতিগুলো পালন করব। আগামী দিনে পঞ্চায়েত ভোট, আপনি আগামী দিনে প্রধান যদি হন তাহলে মানুষের জন্য কি প্রতিশ্রুতি থাকবে? আমাদের কোনো প্রতিশ্রুতি দিয়ে নির্বাচনে নামি না, আমাদের কাজই নির্বাচনের বৈতরণী আমাদের পার করে দেয়। আপনারা বলে রাখি এই সুটিয়া গ্রাম পঞ্চায়েতে প্রথম পঞ্চায়েত 78 সালে সিপিএম পেয়েছিল, তারপরে 83 সাল থেকে 98 সাল পর্যন্ত যখন দিদি নতুন দলটা গড়লেন এ পর্যন্ত কিন্তু কংগ্রেস, 98 সালে যখন দিদি দলটা গড়লেন আমরা গিয়েছিলাম তৃণমূলে, দিদির নেতৃত্বকে মেনে আমরা তৃণমূল করা শুরু করি, কিন্তু কিছু কংগ্রেসি লোক মানে এন্টি বামফ্রন্ট, তখন তো বিজেপি তেমন ছিল না, কিছু লোক কংগ্রেসেই থেকে গেল, যার জন্য 98 সালটা আমরা হেরে গেছিলাম। আবার 2003 সাল থেকে আজকে 2023 তৃণমূল আছে, এখানে আমাদের আগাম কোনো প্রতিশ্রুতি দিতে হয়নি, আমরা পিছনে যে কাজটা করেছি সেই কাজ থেকেই মানুষ আমাদেরকে ভোট দিয়েছে, এবং আগামী প্রতিশ্রুতি আমাদের কিছু নেই। তবে আমাদের একটাই প্রতিশ্রুতি সারা সমস্ত মানুষকে, আমরা বিভিন্ন প্রত্যেকটা ওয়ার্ডে মিটিং করে জানিয়ে দিচ্ছি, মানুষের যাতে পরিষেবাটা ভালো দিতে পারি তার প্রতি আমার পঞ্চায়েতের লক্ষ্য থাকবে। আগামী দিনে দলের পক্ষ থেকে ঘোষণা করা হয়েছে যে প্রার্থী নির্বাচন করবে কেন্দ্রীয়ভাবে পঞ্চায়েত, আপনাদের তরফে এ নিয়ে কোনো মন্তব্য আছে? আমাদের মন্তব্য আপাতত কিছু নেই,
তবে সত্যি কথা বলতে কি, যে আমরা অনেক আগেই আমরা ভুল করি আর ঠিক করি, আমাদের সম্ভাব্য প্রার্থী আমরা সবাই এক জায়গায় বসে এলাকা এলাকায় ঘুরে আমরা একটা সুপারিশ পাঠিয়েছি, এই পর্যন্তই জানি। তারপর যে প্রার্থী হবে সেই প্রার্থী নিয়ে আমরা লড়বো, কোনো অসুবিধে নেই। আপনার নাম? আমার নাম মিহির বিশ্বাস, সুটিয়া গ্রাম পঞ্চায়েতের প্রধান।